تو امام مهدی علیہ السلام تمام دنیا شاشن کربین اللہ دین متو قرآن متو আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায় এজন্য বলেছি অসভ্য মার্কিনিরা পশ্চিমারা আমেরিকানরা বলছে আমরা গাজ্জাকে ফিলিস্তিনকে শেষ করে দিব আর আমরা বলছি আমেরিকা বলতে পশ্চিমের দেশ বলতে পৃথিবীর মানচিত্রে আগামীতে কোনো দেশ থাকবে না একটু আগে একটা হাদিস বলে এসেছি না কিয়ামতের আগে কয়টা ঘটনা ঘটবে আমি বলেছিলাম তিনটা ভূমিকম্প ঘটবে পৃথিবীর তিন দিকে কার মনে আছে একটা ঘটবে কোথায় মাশাআল্লাহ পূর্বে আরেকটা এবার পৃথিবীর ম্যাপ হাতে নেন তো পশ্চিমে কোন দেশ আমেরিকা আর তার আরো আরো কয়েকটা গোলাম দেশ আছে ফ্রান্স সহ কানাডা সহ আরো কয়েকটা আছে না আচ্ছা আমার মতো হুজুর না হয় কথা ভুল বলতে পারি محمد صلى الله عليه وسلم কথা কি মিথ্যা না জোরে বলেন না তিনি কি বলেছেন দের হাজার বছর আগে কিয়ামতের আগে পৃথিবীর তিনটা অঞ্চল আল্লাহ মাটির নিচে গেড়ে দিবেন একটা হবে খাসফুন বিল মাশরিক পূর্ব দিকে ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা হবে ওয়া খাসফুন বিল জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে এর মধ্যে একটার কথা বলেছেন পশ্চিমের দেশ যে আমেরিকানরা গোটা পৃথিবীতে মরলগিরি করে অসভ্য ইসরায়েলিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য শুধু মধ্যপ্রাচ্য নয় সারা পৃথিবীতে ভেজাল লাগায় রেখেছে এই আমেরিকানরা তারা ভাবছে আগামীর পৃথিবী তারা নেতৃত্ব দিবে না আমরা আল্লাহর হাবিবের এই হাদিস গবেষণা করে দেখেছি এই আমেরিকানদের মুরলগিরি থাকবে না অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং তাদের গোলাম দেশগুলো মাটির তলায় একেবারে নিঃশেষ হয়ে যাবে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জেনে নাও ফিলিস্তিনের ভূমি হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানসার এটাই হবে কিয়ামতের মাঠ আল্লাহর হাবিব বলেছেন এই ভূমিকে কেন্দ্র করে আখেরি জামানায় সবকিছু ঘটবে এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এখানে এসেছেন মুসা নবী এখানে এসেছেন ঈসা নবী এখানে আসবেন মাহদি এখানে আসবে দাজ্জাল এখানে মরবে দাজ্জাল এখানে আসবে আবার শেষ জামানায় ঈসা সুবহানাল্লাহ ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা এটা ছিল আমাদের আগের কিবলা ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে পাঁচ জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন আল্লাহু আকবার তারা বলছে শেষ করে দিবে আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন সুবহানাল্লাহ ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান এক রকম নয় আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে সুবহানাল্লাহ কইতে মন চায় না আজকে আজকে আমি ফেসবুকে দেখেছি ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে মা যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না উল্লাস করি তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে মা তুমি যখন কোনো বোমা হামলা বোমার আওয়াজ শুনবা উল্লাস করবা ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে ওই সময়ে বোমা পড়ছে চতুর্দিকে তো বাপ বলছে লিল্লাহি তাকবীর মেয়ে বলছে আল্লাহু আকবার মানে তারা খুব খুশি আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম কি জাতের ঈমান এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে খুশি কেন আল্লাহু আকবার বলছে কেন কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা আল্লাহু আকবার তাদের ঈমান আর আমাদের ঈমান এক রকম নয় আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়
আমাদের ঈমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনিদের ঈমান বুলেটে বোমায় মিসাইলের কাছে বিক্রি হয়ে যায় তারা ঈমানের জন্য জীবন দিতে জানে আপোষ করতে জানে না দশটা ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন কোন দশটা ঘটনা শুনেন আল্লাহর নবী বললেন এক নাম্বার হচ্ছে দোকান কিয়ামতের আগে গোটা দুনিয়া ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে ধূম্রজাল হয়ে যাবে ধোঁয়াশা ধোঁয়াশা ধোঁয়াকে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন ধোঁয়া নাম্বার 2 দুই নাম্বার মাসিহুদ দাজ্জাল দাজ্জালের আগমন হওয়া তিন নাম্বার হচ্ছে ওয়াদাব্বা জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হওয়া চার নাম্বার হচ্ছে তুলু আশামসি মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উদয় নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়ামের দুনিয়াতে অবতরণ করা নাম্বার 6 ও ইয়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে সে বিশৃঙ্খলা সৃষ্টি করা নাম্বার 7 7 নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিধস হওয়া নাম্বার 8 8 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বিল মাগরিব পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা ভূমিধস হওয়া নাম্বার 9 9 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধস হওয়া 10 নাম্বার হচ্ছে 10 নাম্বার হচ্ছে তাখরুজুল নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম সিরিয়ার ইয়ামেন থেকে ইয়ামেনের একটা শহর থেকে আগুন বের হবে ওই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে নিয়ে হাসরের মাঠে একত্রিত করবে তাহলে কিয়ামতের আগে মোট ঘটনা ঘটবে কয়টা 10টা জোরে বলেন কয়টা 10টা কিয়ামতের আলামতগুলো লক্ষণগুলো হলো দুই প্রকার কিছু আলামতকে বলা হয় আলামাতুস সুগরা আর কিছু আলামতকে বলা হয় আলামাতুল কুবরা আরবি বললাম অর্থাৎ কিছু আলামত ছোট কিছু আলামত বড় কিয়ামতের ছোট ছোট আলামত প্রায় 131টা আছে হাদিস গবেষকগণ এই হাদিসগুলো গবেষণা করে দেখেছেন কিয়ামতের আগে ছোট ছোট যে আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাওয়ার কথা যে ফিতনাগুলো ঘটার কথা সব ঘটে গিয়েছে কোন কোনটা কয়েকবার রিপিট হয়ে গিয়েছে আর কিয়ামতের যে বড় বড় 10টা আলামত এই 10টা আলামত কিভাবে প্রকাশ পাবে জানেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের এই বড় 10টা আলামত হলো মালার দানার মতো মালা বুঝেন আপনারা আপনারা পাবনায় কি এটাকে মালা বলেন আচ্ছা মিল আছে তো আপনাদের সাথে আমাদের অনেক কিছু সুতার মালায় দানা ঢোকানো হয় দানা বা পুঁতি 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 না মাশাআল্লাহ একটু সহযোগিতা করবেন আমাকে পুঁতি তো এই সুতার মালাটা যদি ছিঁড়ে যায় তাহলে পুঁতিগুলো কি থাকবে না একটা একটা করে সব বের হয়ে যাবে একটা একটা করে সব বের হয়ে যাবে নবীজি বলেছেন সুতার মালা ছিঁড়ে গেলে যেমন পুঁতি একটার পর একটা পড়ে যায় কিয়ামতের বড় 10টা ঘটনা একটা ঘটলে বাকিগুলো একটার পর একটা একটার পর একটা প্রকাশিত হয়ে যাবে আল্লাহু আকবার এই বড় আলামতগুলো প্রথমটাই হলো দুনিয়াতে ইমাম মাহদীর আগমন হওয়া আপনারা কি ইমাম মাহদী আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা ভাবতে পারেন হুজুর আজকে আমাদের মাহফিলে আপনি কোন বিষয়ে ওয়াজ আরম্ভ করলেন একটু পরে বুঝবেন পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমার বাবা জান যুবক ভাইদের কি করা দরকার এই মুহূর্তে কেমন প্রস্তুতি নেওয়া দরকার কিভাবে আমাদের দিনের পথে চলা দরকার সেগুলো আমরা আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন আপনাদের কি মনে কারো ডাউট আছে নাকি কোনো সন্দেহ আছে মাহদী হচ্ছেন কিয়ামতের আগে সকল কাফির মুশরিক বেঈমান মুনাফিক স্বৈরাচার এবং জালিমের জমদূত হয়ে দুনিয়ায় আগমন করে সকল জালিম শক্তিকে পৃথিবীর মাটির নিচে গেড়ে দিয়ে ইসলামের পতাকা তিনি উড়িয়ে দিবেন
নাম হচ্ছে ইমামুল জোরে ইমামুল পৃথিবীতে এই পর্যন্ত অনেকেই নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে আসল মাহদি চিনব কিভাবে আসল মাহদির পরিচয় কি তার বৈশিষ্ট্য কেমন হবে আপনারা কি জানতে চান বড় হুজুর এগুলো বলে গিয়েছেন আগে আমি তো ছোট হুজুর বড় হুজুর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইরা আজকে যুবকদের যুবকরাই হচ্ছে আমার সম্বোধনের মূল জায়গা তাই বলে বাবারা রাগ করবেন না আপনাদের উদ্দেশ্য আমার কথা অনেক যুব সমাজের উদ্দেশ্যে কথা বলার আজকে আরো অনেক বেশি দরকার কারণ এই যুবকরা হচ্ছে ইসলামের সম্পদ এই যুবকদের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের সমাজ ভেঙে যাবে নৈতিক অবক্ষয় যখন দেখা দিবে তখন সমাজ রাষ্ট্রের কুপ্রভাব তার উপরে গিয়ে পড়ে যাবে এজন্য যুবক ভাইদেরকে সচেতনভাবে শোনার জন্য আমি অনুরোধ করছি আমরা সবাই মনোযোগী থাকতে পারবো তো ইমাম মাহদি আলাইহিস সালাম কে আমরা 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে চিনতে পারবো আসল মাহদি হবেন যিনি 10টি বৈশিষ্ট্যের অধিকারী হবেন তিনি পাবনার মানুষ জুড়ে বলেন ইমাম মাহদি তাকে আমরা চিনতে পারবো কয়টি বৈশিষ্ট্যের মাধ্যমে আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টি নাম্বার 1 মুস্তাদরাক হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি কোন যুগে মাহদি আসবেন শোনো আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আখেরি জামানায় কিয়ামতের আগে আখেরি জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে আখেরি জামানায় শেষ জামানায় বলেন তো আমরা কি এখন শেষ জামানায় আছি নাকি প্রথম জামানায় আছি শেষ জামানায় ইমাম মাহদি আসবেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন শুনেন আমাদের বাংলাদেশের কারো বংশ থেকে আসবেন নাকি না কোন বংশ থেকে তিনি আসবেন শুনেন ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভিতরে এবং আবু দাউদ শরীফে ওই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়ু ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা তার গর্ভ থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি হবেন নবীজির বংশের সবাই জুড়ে বলেন কোন বংশের নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন ঘটবে নাম্বার 3 তিন নাম্বার হলো ইমাম মাহদির নাম কি হবে বাবার নাম কি হবে শুনেন আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না ততদিন পর্যন্ত দুনিয়ার ক্ষয় হবে না লয় হবে না যতদিন না আমার বংশ থেকে একজন এসে তামাম দুনিয়ার বুকে খিলাফত প্রতিষ্ঠা না করেন তার পরিচয় কি হবে নাম এবং বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন ইউআতি উসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আমার নাম হচ্ছে মুহাম্মদ আমার নাম হচ্ছে আহমদ মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ তার নাম হবে আহমদ সবাই বলেন তো দেখি নবীজির বাবার নাম কি আস্তে বলবেন না জোরে বলেন নবীজির বাবার নাম কি আল্লাহর নবী বলেছেন ওয়াসমা আবি হিসমা আবি মাহদি হবেন তিনি আমার বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না মাহদি হচ্ছে তার নাম তার লকব তার উপাধি মাহদি আরবি শব্দ এটার অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত হেদায়াত প্রাপ্ত
তিনি মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা বললাম তিনটা কয়টা আপনারা কি মনে রাখতে পারছেন না পাবনার মানুষ তো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন ডেপুটি স্পিকার হয়ে গিয়েছেন হ্যাঁ গোটা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে এখন কিন্তু আপনারা যদি মনে রাখতে না পারেন এটা তো শরমের ব্যাপার লজ্জার ব্যাপার এক নাম্বার বলেছি তিনি আসবেন আখিরি জামানায় দুই নাম্বার বলেছি তিনি হবেন নবীর বংশের তিন নাম্বার তার নাম হবে নবীর নামে বাবার নাম হবে নবীজির বাবার নামে চার নাম্বার হলো ইমাম মাহদীর দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শুনেন আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদি তারই ললাট তার কপাল হবে প্রশস্ত কপাল হবে সুন্দর কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু নাম্বার 5 পাঁচ নাম্বার ইমাম মাহদি দুনিয়াতে কখন আসবেন আল্লাহর নবী বলেছেন হাইনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা দুনিয়াতে যখন জুলুম আর অত্যাচারে ভরে যাবে গোটা দুনিয়ায় যখন অত্যাচার ও বিচার নির্যাতন নিপীড়ন যখন গোটা দুনিয়াতে নির্যাতন নিপীড়নে গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে ন্যায় বিচার থাকবে না ইনসাফ থাকবে না সত্য কথা বলার মানুষও থাকবে না সত্যের পক্ষে দাঁড়িয়ে টিকে থাকা যাবে না সত্যপন্থী মানুষেরা যখন জেলখানায় থাকবে হারামখোরেরা যখন জেলখানার বাইরে থাকবে চতুর্দিকে যখন মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসবে ওই জামানা ইমাম মাহদিকে যিনি পাঠাবেন সবাই বলেন তিনি কি আজকের দুনিয়ায় তো কোনো অত্যাচার ও বিচার নাই আজকের দুনিয়ায় তো সত্যপন্থীরা খুব আরামে আছে আজকের দুনিয়ার অবস্থা হলো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ বুক ফুলিয়ে জেলখানার বাহিরে হাঁটে আর কোরআনের দাইরা জেলখানার মধ্যে জীবন যাপন করে তার মানে বোঝা গেল হাইনা ইউমলাউল আরদু যুলমা ওয়া জাওরা গোটা দুনিয়াতে যখন জুলুম চলবে মজলুমদের পক্ষ হয়ে জালিমদেরকে খতম করার জন্য যাকে আল্লাহ পাঠাবেন তার নাম ইমাম আজকের প্যালেস্টাইনের দিকে তাকান অসভ্য জারজ রাষ্ট্রের ইসরায়েলের গর্ব ইহুদিরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিদিন শহীদ করে দিচ্ছি নারী এবং শিশুরা শহীদ হচ্ছে আরে হাসপাতালের মধ্যেও আমাদের ভাই বোনরা ইহুদিদের বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে কঠিন অবস্থা আজকে খবর দেখলাম ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে হামাসের সুরঙ্গগুলোতে আমরা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে এদেরকে নিঃশেষ করে দেব আর নবীজি বলেছেন কিয়ামতের আগে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের সবচেয়ে খাঁটি ইমানদার যে অঞ্চল যে মাটির উপরে থাকবে যে ভূমির উপর থাকবে সেটা হচ্ছে ফিশাম শাম অঞ্চলে বর্তমান ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান কয়টা দেশের নাম বলেছি যুবকরা মনোযোগী ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান এই চারটি অঞ্চল নবীজির সময়ে ছিল শাম নবীজির সময়ে কি ছিল এই চার অঞ্চলের সম্পর্কে আল্লাহর হাবিব স্পেশাল দোয়া করেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দাও উপস্থিত সাহাবীরা বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি আবারো বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দেন সাহাবীরা বললেন ওয়া ফি নাজদিনা আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি আবারও বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দেন নবীজি বরকতের দোয়া করলেন কয়বার জোরে বলেন কয়বার সাহাবারা বললেন ওগো আল্লাহর হাবিব কেন আপনি আমাদের নজদের জন্য দোয়া করছেন না নবীজি বললেন হুনাকা যালাজিল ওয়াল ফিতানু ফি আখিরিজ জামান হুনাকা যালাজিল ওয়াল ফিতানু ওয়া ফিহি
قرن الشيطان الله الحبيب بولن شنو نجدر جنو جنو دعا كلامنا شش زمان اي كامو تراغي اي نجدر مدن ভয়াবহ ভূমিকম্প হবে ফিতনা ছড়াবে অশ্লীলতা অসভ্যতা শয়তানি কাজ ছড়াবে আপনারা বলবেন হুজুর নজদ আবার কোন অঞ্চল মুহাদ্দিসগণ নজদ দ্বারা দুইটা অঞ্চলকে উদ্দেশ্য করেছেন হয় এটা দ্বারা ইরাকের নজদ উদ্দেশ্য আবার আরবিতে সৌদি আরবের হিজাজের উঁচু ভূমিকেও নজদ বলা হয় 1500 বছর আগে নবীজি কি কথা বলে গেলেন বললেন আখেরি জামানায় এই সব অঞ্চলে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি ছড়াবে আজকের সৌদি আরবে তাকায় দেখেন হালাল নাইট ক্লাব চালু হয়ে গিয়েছে সিনেমা হল চালু হয়ে গিয়েছে অশ্লীলতা বেহায়াপনা চালু হয়ে গিয়েছে তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে বরকতের দোয়া করেছেন আল্লাহর নবী শামের ব্যাপারে কেন ফিলিস্তিনের এই মুজাহিদদের জন্য আল্লাহ কেন আল্লাহর নবী কেন দোয়া করেছেন শুনেন আল্লাহর নবী বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করতে থাকবে গোটা দুনিয়া তাদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাও অসুবিধা নাই ওই মুজাহিদদেরকে আমি আল্লাহ সহযোগিতা করে বিজয় দান করব সাহাবীরা বললেন নবীজি কোন অঞ্চলের ব্যাপারে বলছেন নবীজি বললেন আহলুস শাম শাম অঞ্চলের উম্মতদের ব্যাপারে বলছি ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জেনে নাও ফিলিস্তিনের ভূমি হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানসার এটাই হবে কিয়ামতের মাঠ আল্লাহর হাবিব বলেছেন এই ভূমিকে কেন্দ্র করে আখেরি জামানায় সবকিছু ঘটবে এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এখানে এসেছেন মুসা নবী এখানে এসেছেন ঈসা নবী এখানে আসবেন মাহদী এখানে আসবে দাজ্জাল এখানে মরবে দাজ্জাল এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা সুবহানাল্লাহ ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা এটা ছিল আমাদের আগের কিবলা ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে পাঁচ জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন আল্লাহু আকবার তারা বলছে শেষ করে দিবে আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন সুবহানাল্লাহ ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান এক রকম নয় আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে সুবহানাল্লাহ কইতে মন চায় না আজকে আজকে আমি ফেসবুকে দেখেছি ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে মা যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না উল্লাস করি তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে মা তুমি যখন কোনো বোমা হামলা বোমার আওয়াজ শুনবা উল্লাস করবা ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে ওই সময়ে বোমা পড়ছে চতুর্দিকে তো বাপ বলছে লিল্লাহি তাকবীর মেয়ে বলছে আল্লাহু আকবার মানে তারা খুব খুশি আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম কি জাতের ঈমান এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে খুশি কেন আল্লাহু আকবার বলছে কেন কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা আল্লাহু আকবার তাদের ঈমান আর আমাদের ঈমান এক রকম নয় আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ঈমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনিদের ঈমান বুলেটে বোমায় মিসাইলের কাছে বিক্রি হয় না তারা ঈমানের জন্য জীবন দিতে জানে আপোষ করতে জানে না কষ্ট হচ্ছে আপনাদের আমরা কার পরিচয় জানি বলছিলাম ইমাম ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য বলছিলাম তার মধ্যে 5 নাম্বার বলছিলাম হাইনা ইউমলা উল আরদু
জুলমান ওয়া জামরান যখন গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আজকের ফিলিস্তিনিরা নির্যাতিত আগামীর বিশ্বকে শাসন করবে এই ফিলিস্তিনিরা এই যুবকরা শুনেন আমার বাবা জানরা শুনেন কি বললাম আগামীর বিশ্ব শাসন করবে জোরে বলেন এটা আবেগি কথা নয় ওয়াজের মাঠ গরম করা কথা নয় তো এটা তাহলে বলবেন হুজুর কথার বাস্তবতা কোথায় বাস্তবতা হলো ইমাম মাহদী সৌদি আরবে আসবেন ইমাম মাহদী তিনি আসবেন পূর্ব দিক থেকে মক্কায় তার প্রকাশ পাবে এটা একটু পরে বলবো কিন্তু তিনি যখন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন খেলাফতের হেডকোয়ার্টার হবে সৌদি আরবে নয় বাংলাদেশে নয় কোথায় 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 আমাদের বাংলাদেশে যে যখন সরকারে আসেন সরকার প্রধানের অফিস কোথায় আপনাদের পাবনায় রাষ্ট্রপতি পাইয়া আপনারা কি অফিস আদালত সব পাবনায় নিয়ে আসছেন নাকি মহামান্য রাষ্ট্রপতির অফিসও কোথায় তিনি বঙ্গভবনে থাকেন কোথায় ঢাকায় তো ইমাম মাহদী আলাইহিস সালাম তাম দুনিয়া শাসন করবেন আল্লাহর দিন মতো কোরআন মতো আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায় এজন্য বলেছি অসভ্য মার্কিনিরা পশ্চিমারা আমেরিকানরা বলছে আমরা গাজ্জাকে ফিলিস্তিনকে শেষ করে দিব আর আমরা বলছি আমেরিকা বলতে পশ্চিমের দেশ বলতে পৃথিবীর মানচিত্রে আগামীতে কোনো দেশ থাকবে না এটা ওয়াজের মাঠ গরম করা বক্তব্য নয় একটু আদে একটা হাদিস বলে এসেছি না কিয়ামতের আগে কয়টা ঘটনা ঘটবে দেখি তো বিলের মাছ চলন বিলের মাছ আত্রাই নদীর মাছ খেয়ে খেয়ে তাদের ব্রেন কতটা শার্প হলো আমি বলেছিলাম তিনটা ভূমিকম্প ঘটবে পৃথিবীর তিন দিকে কার মনে আছে একটা ঘটবে কোথায় মাশাআল্লাহ পূর্বে আরেকটা এবার পৃথিবীর ম্যাপ হাতে নেন তো পশ্চিমে কোন দেশ আমেরিকা আর তার আরো আরো কয়েকটা গোলাম দেশ আছে ফ্রান্স সহ কানাডা সহ আরো কয়েকটা আছে না আচ্ছা আমার মতো হুজুর না হয় কথা ভুল বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা না জোরে বলেন না তিনি কি বলেছেন দের হাজার বছর আগে কিয়ামতের আগে পৃথিবীর তিনটা অঞ্চল আল্লাহ মাটির নিচে গেড়ে দিবেন একটা হবে খাসফুন বিল মাশরিক পূর্ব দিকে ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা হবে ওয়া খাসফুন বিল জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে এর মধ্যে একটার কথা বলেছেন পশ্চিমের দেশ যে আমেরিকানরা গোটা পৃথিবীতে মরলগিরি করে অসভ্য ইসরায়েলিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য শুধু মধ্যপ্রাচ্য নয় সারা পৃথিবীতে ভেজাল লাগায় রেখেছে এই আমেরিকানরা তারা ভাবছে আগামীর পৃথিবী তারা নেতৃত্ব দিবে না আমরা আল্লাহর হাবিবের এই হাদিস গবেষণা করে দেখেছি এই আমেরিকানদের মুরলগিরি থাকবে না অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং তাদের গোলাম দেশগুলো মাটির তলায় একেবারে নিঃশেষ হয়ে যাবে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাদের কি বিশ্বাস হয় নাকি হয় না ইমাম মাহদী আলাইহিস সালামের পাঁচটা পরিচয় বললাম নাম্বার 6 ছয় নাম্বার হলো ইমাম মাহদী যখন আসবেন দুনিয়ায় তখন দুনিয়ার অবস্থা কি হবে আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলান কামা মুলিআত যুলমাম ওয়া জাওরা তিনি আসার আগে পৃথিবী যেমন জুলুম অত্যাচারে ভরপুর ছিল তিনি আসার পরে জুলুম অত্যাচার নিপীড়নকে দূর করে দিয়ে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফে ভরে দিবেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তিনি যখন দুনিয়ায় আসবেন দুনিয়াতে কেমন রহমত নেমে আসবে শুনেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ব আসমান থেকে তখন রহমতের বারিধারা নাজিল হবে তখন অবস্থা এমন হবে তুখরিজুল আরদা নাবাতাহা তখন জমিন থেকে ফসলের সমারোহ ভরে যাবে এরপরে ওয়ায়ুতিল মালা সিহাহান
ইমাম মাহদী আলাইহিস সালাম সুষম বণ্টন নীতি চালু করবেন সুষম সুষম বণ্টন নীতি শুনেন সুষম বণ্টন নীতি থাকলে একটা সমাজ বা রাষ্ট্র উন্নতি উচ্চ শিখরে চলে যায় যেখানে সুষম বণ্টন নীতি থাকে না সেখানের মধ্যে কোনো উন্নতি থাকে আমার দেশ কত নেয়ামতের দেশ আমার বাড়ি সিলেটে সিলেটে গিয়েছেন কেউ কে কে গেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামানো অনেকে গিয়েছেন আমাদের সিলেটে গেলে দেখবেন দেশের 70% চা সিলেট থেকে উৎপন্ন হয় সিলেটে আছে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি এত সম্পদ আর সম্পদ এদিকে আপনাদের পাবনার দিকে আসলে দেখা যায় দেশের সব দুধ আর ঘি আপনাদের এলাকায় এত মাছ আপনাদের এলাকায় চলনবিল আত্রাই নদী আরো বেশ কয়েকটা নদী আছে মাছ আর মাছ ঈশ্বর দিয়েছে এদিকে আবার পদ্মা নদীও আছে তারপরে উত্তরবঙ্গে গেলে দেখা যায় তিস্তা ব্যারেজে তিস্তা নদীর মধ্যে বালুর উপরে দেখেছি ভুট্টার চাষ জয়পুর হাটে গেলে দেখা যায় আলু আর আলু চট্টগ্রামে যান কক্সবাজারে যান দেখবেন লবণের চাষ মাছ শুটকি পান এই দেশে সম্পদ আর সম্পদ এত সম্পদ আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে এমন কিছু দেশ আছে যারা এখন বিরাট ধনী শুধু তাই নয় যে কাতারের লোকজন ভূমধ্য সাগরে মাছ ধরতো মাছ বিক্রি করে করে খাইতো আজকের ছোট্ট দেশ কাতার পৃথিবীর শীর্ষ ধনী ঠিক কি না ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আয়োজন করেছে যুবকরা পড়াশোনা করবা জানবা কাতার আমাদের দেশের তুলনায় অনেক ছোট মাত্র 10,000 বর্গ মাইলের একটা ছোট্ট দেশ এরাও স্বাধীনতা পেয়েছে 71 সালে আমরাও পেয়েছি 71 সালে তারা স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে আর আমরা স্বাধীন হয়েছি বর্বর পাকিস্তানি থেকে আমাদের পরে স্বাধীন হয়েছে এমন বহু দেশ আছে ধনীদের তালিকায় চলে গিয়েছি আমার দেশে এত সম্পদ এত নেয়ামত কেন আমরা এখনো উন্নতির চোখ দেখি না কারণ সামনে পিছে ডানে বামে চোরবাট পারের অভাব নাই সুষম বণ্টন নীতি নাই আমার দেশে আছে যেমন পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি সম্পদের খনি এগুলোকে চেটে পুটে লুটপাট করে খাওয়ার জন্য আছে চুট ডাকাতের খনি এজন্য আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যথার্থই বলেছেন আমি ভিক্ষা করে করে আনি আর চাটার দলে চেটে পুড়ে খেয়ে সব শেষ করে ফেলে যথার্থ বলেছেন তিনি যথার্থই বলেছেন তিনি তিনি আরো বলেছিলেন মানুষ দেশ স্বাধীনের পরে পায় রাস্তাঘাট হ্যাঁ সম্পদের খনি এই খনি সেই খনি আমি পাইছি চোরের খনি এই চোর আর ডাকাতরা যদি চুরি ডাকাতি বন্ধ করে জনগণের মধ্যে সুষম বণ্টন নীতির ভিত্তিতে এরা যদি এরকম ইনসাফ ভিত্তিক বণ্টন নীতি চালু করত আমাদের দেশ শীর্ষ ধনীর কাতারে চলে যেত এই কথা কেন বলেছি ইমাম মাহদী তার বৈশিষ্ট্য ইউতিল মালা সিহাহান সুষম বণ্টন নীতি চালু করবেন তার খেলাফতে তার রাজত্বকালে কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি থাকবে না সেসরা চুরেরা চাল চুরি গম চুরি করতে পারবে না জনগণের দিন চুরি করতে পারবে না আহারে কি বলবো চুরি সামারির কথা আমরা তো খাটের নিচে জুতা রাখি আমাদের দেশে জনপ্রতিনিধি নামে এমন বহু ডাকাত আছে এরা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে এইরকম সেসরা চোর আর চামার যদি ডানে বামে সামনে পিছে থাকে তাহলে কখনো উন্নতি অগ্রগতি হবে না আমি কি কথাগুলো রাজনৈতিক বললাম নাকি এগুলো তো রাজনৈতিক কথা না আমি যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের পক্ষে কথা বলি ওইটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি বিএনপির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জামাতে ইসলামের পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জাতীয় পার্টির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি তো চুরের বিরুদ্ধে কথা বলছি ডাকাতের বিরুদ্ধে কথা বলছি দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছি কারণ চুরের বিরুদ্ধে আল্লাহর কোরআন ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআন সুদখোরের বিপক্ষে আল্লাহর কোরআন এই জন্য সুদখোরের গায়ে লাগতেই পারে চোরের গায়ে ডাকাতের গায়ে লাগতে পারে এই জন্য হুজুরের কিছু করার নাই কারণ আল্লাহর কোরআন চোর ডাকাতের বিরুদ্ধে না পক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে তাহলে ইমাম মাহদীর সময় ইনসাফ থাকবে জোরে বলেন কি থাকবে শুধু তাই নয় আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া তার শাসন আমলে
গবাদি পশু বেড়ে যাবে ওয়াতুজামুল উম্মাহ এমন কি তিনি মুসলিম উম্মাহকে শক্তিশালী করবেন ঐক্যবদ্ধ করবেন নাম্বার 7 7 নাম্বার হচ্ছে আল মাহদিউ মিন্না আহলা ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি যখন কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন ক্ষমতায় তিনি এমন ভাবে অধিষ্ঠিত হবেন ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহ তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবে আমি কি আপনাদেরকে কষ্টে ফেলে দিয়েছি না কষ্ট হচ্ছে না তো না আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর যুগের পর যুগ আন্দোলন করি সংগ্রাম করি লড়াই করি আর ইমাম মাহদি ক্ষমতার জন্য আন্দোলন করবেন না সংগ্রাম করবেন না মাত্র এক রাতে আল্লাহ তার হাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে নাম্বার 8 8 নাম্বার হচ্ছে ইমাম মাহদি যখন আসবেন মাহদি বিরোধী লোকেরা তখন ঐক্যবদ্ধ মাহদি বিরোধী লোকেরা ঐক্যবদ্ধ হয় ইমাম মাহদিকে হত্যার জন্য সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে কোথায় চিনা যাবে কোথায় তার প্রকাশ ঘটবে শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়াউদু ইয়াউদু আইদুম বিল বাইত আমি আশ্চর্য হচ্ছি আমি অবাক হচ্ছি আমারই বংশের এক লোক যখন খিলাফতে অধিষ্ঠিত হবেন আর যখন তিনি কাবা ঘরে আশ্রয় নেবেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা ঘর তওয়াফ করবেন রুকনে ইয়ামেনি এবং মাকামে ইব্রাহিমের মাঝ বরাবরে তিনি থাকবেন লোকেরা তাকে দেখে চিনে ফেলবে আসল মাহদি যিনি হবেন তিনি তাকে নিজেই মাহদি বলে পরিচয় করবেন না দাবি করবেন না মানুষকে তার হাতে বায়াত গ্রহণের জন্য বলবেন না বরং গোটা দুনিয়ায় তখন এমন বিপদ মুসিবত ছেয়ে যাবে কাবা ঘরের মধ্যে লোকজন তওয়াফরত অবস্থায় তখন ইমাম মাহদিকে দেখে চিনে ফেলবে ইমাম মাহদিকে চিনে তারা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে আর মাহদি বিরোধী লোকেরা অর্থাৎ দুনিয়ার কাফির মুশরিক বেঈমান বর্বর ইহুদি সহ মুনাফিক বেঈমান জালিমগুলো তখন ঐক্যবদ্ধ জোট বানিয়ে তারা তাদের একটি সম্মিলিত সেনাবাহিনী পাঠাবে মাহদিকে হত্যা করার জন্য শুনছেন তো আপনারা ওই যে একটু আগে বলছিলাম না আসল মাহদি চিনবেন কেমনে আসল মাহদি হবেন যিনি কেউ মারতে পারবে না তাকে সর্ব এখন পর্যন্ত দুনিয়ায় অনেকে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে যুবক ভাইদের কাছে ফোন আছে না গুগল শরীফে সার্চ করবেন সব পাবেন সর্বশেষ দুনিয়াতে ইমাম মাহদি বলে একজন দাবি করেছে 1980 সালে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি 1980 সালে সৌদি আরবের সেই সময়ের সরকার তখন একটা ফোর্স পাঠিয়ে ওই নকল মাহদি বুককে গুলে দিয়ে জজরা করে দিয়েছে শেষ এখন আপনারা বলবেন হুজুর আসল মাহদিকে কি এরকম হত্যা করা যাবে নাকি বোমা বুলেট মিজাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে কি হত্যা করা যাবে নাকি শুনেন আল্লাহর নবী বলেছেন যখন মাহদির আত্মপ্রকাশ ঘটবে মাহদি বিরোধী লোকেরা একটা সম্মিলিত শক্তিশালী সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য মাহদি তখন কাবা ঘরে থাকবেন মসজিদে হারামের মধ্যে থাকবেন আর ওই সম্মিলিত বাহিনী যখন মাহদিকে হত্যা করার জন্য তারা যখন রওনা করবে ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম বাইদা নামক একটা যাওয়ার পরে বাইদা নামক একটা জায়গায় উপস্থিত হওয়ার পরে ওই সম্মিলিত সেনাবাহিনীকে আল্লাহ মাটির তলায় ধসাইয়া দিবেন আল্লাহু আকবার তাহলে ইমাম মাহদি হবেন যিনি হত্যা তাকে কেউ হত্যা করতে পারবে জুড়ে বলেন কেউ হত্যা করতে পারবে না ইমাম মাহদির আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে খোরাসান থেকে সর্বপ্রথম কালো পতাকা বাগিয়ে এক লোক তুর্কমেনিস্তান আফগানিস্তান ওই অঞ্চল থেকে প্রথম লোকেরা কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হবে আমাদের হায়াতে যদি আমরা মাহদিকে দেখে ফেলি মাহদির খবর পাই আমরাও মাহদির সৈন্য হতে রাজি আছি না নাই দেখি তো কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামা যারা যাবেন না তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন শুনেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ মাহদির আগমনের খবর যখন পাবা তখন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করবা এবার আসেন নাম্বার 10 10 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে
কতদিন তিনি রাজত্ব করবেন কতদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়াবলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তিসা সিনিন নবীজি বলেছেন ইমাম মাহদি 7 বছর কোন কোন বর্ণনা এসেছে 9 বছর অর্থাৎ 7 কিংবা 9 বছর তিনি রাজত্ব করবেন আল্লাহু আকবার ইমাম মাহদির কয়টা বৈশিষ্ট্য বললাম কয়টা আপনাদের কষ্ট হচ্ছে এখন লাইনে তুলেছি আপনাদেরকে আরো চমৎকার চমৎকার তথ্য পাবেন ইনশাআল্লাহ আমলি অনেক কথাও থাকবে মাবুনরা এসেছেন মাবুন না মাবুনদের উদ্দেশ্য অনেক ওয়াজ আছে আজকে ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো না উঠে দৌড় মারবেন ইনশাআল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম তমাম দুনিয়ার মুসলমানকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করবেন ওই সময়ে আবার মুসলমানদের মধ্যে ফিতনা চালানোর জন্য চলে আসবে মাসিহুদ দাজ্জাল মাসিহুদ দাজ্জালের নাম শুনেছেন তো আপনারা এর নাম হচ্ছে এর পুরা নাম যেমন আমাদের অনেকের নাম আছে না এই যে পোস্টারে দেখেন মকবুল হোসেন আপনাদের এমপি সাহেব ওনার পুরা নাম সুন্দর নাম ওনার তারপরে আবু ইউসুফ আলী মোল্লা এরপরে এখানে অনেকের নাম আছে গোলাম হাফিজ রঞ্জু লোকমান হোসেন সুন্দর সুন্দর নাম সবার এই যে পুরা নাম তো দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তার নাম মাসিহ কেন তার নাম দাজ্জাল কেন এটা আগে শুনেন মাসিহ ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসিহ ইবনু মারিয়াম তো ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় আবার দাজ্জালের নামও মাসিহ তো একজন তো ভালো নবী আর একটা শয়তান শুধু শয়তান না শয়তান থেকেও আরো খারাপ তো দুইজনের নাম মাসিহ কেন এবার শুনেন ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই কারণে মাসিহ শব্দটার সাথে আপনারা পরিচিত আপনারা যখন অযু করেন অযু করার সময় একটা অঙ্গ ধৌত না করে কি করেন কি করেন মাসিহ করেন মাসিহ শব্দটি মাসহুম থেকে এসেছে মাসিহ মানে হলো মুছা মাসিহ মানে হলো মুছা ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন জানেন ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরটা মাসিহ করে দিতেন আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন কোন কুষ্ঠরোগীর গা হাত দিয়ে মাসিহ মুছে দিতেন আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো করে দিতেন এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন দাজ্জালের একটা চোখ চোখের ব্রু সুদ্ধা চামড়ার আবরণ দিয়ে মুছে দেওয়া থাকবে একটা চোখ থাকবে না কানা দাজ্জাল তার একটা চুল থাকবে একটা চোখ থাকবে চামড়ার নিচে মুছা এজন্য তাকে বলা হয় কি মাসিহ আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা চালাবে যেহেতু সে ভূপৃষ্ঠে বিচরণ করবে এজন্য তার নাম হচ্ছে মাসিহ এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে তার নাম দাজ্জাল কেন দাজ্জাল শব্দটি আরবি আদ্দাজলু মূল ধাতু থেকে এসেছে এটার অর্থ হলো আরবি ডিকশনারি খুললে দেখবেন অর্থ হলো আল খালাউত ইয়ানি সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ ঘটানো প্রতারণা করা ধোকাবাজি করা দাজ্জাল হবে ধোকাবাজ দাজ্জাল হবে প্রতারক এজন্য তার নাম হলো মাসিহুদ দাজ্জাল তারে চিনবেন কেমনে দাজ্জালের পরিচয় বলছি দাজ্জালের পরিচয় মোট 12টা কয়টা ভয় পায় না এগুলো খুব শর্টলি বলছি নাম্বার 1 এক নাম্বার দাজ্জাল কোন জাতি থেকে হবে দাজ্জাল কোন জিন হবে না ভূত হবে না দাজ্জাল আসবে মানুষের আকৃতিতে তাহলে দাজ্জালের এক নাম্বার পরিচয় জানলাম দাজ্জাল আসবে কার আকৃতিতে আস্তে বলবেন না জোরে বলেন কার আকৃতিতে মানুষের আকৃতিতে তবে আমাদের মতো তার বৈশিষ্ট্য হবে না বরং তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে কি সেগুলো শুনেন নাম্বার 2 আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন আল্লাহর নবী বলেছেন উম্মত সাবধান দাজ্জালের এক চোখ হবে কানা কানা দাজ্জাল এক চোখ হবে অন্ধ আর দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে খবরদার দাজ্জালের ফিতনায় পড়ে যেও না কারণ দাজ্জালের এক চোখ কানা থাকবে নিজেকে রব বলবে তোমরা তার ধোকায় পড়ো না কারণ আমাদের রব যিনি তিনি অন্ধ নন আমাদের রব মানুষের মত নন মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে
কত সুন্দর তিনি আমরা জানি না মাথার উপরের আসমান কত সুন্দর জমিনটাও কত সুন্দর এই দুনিয়ার মানুষগুলোও কত সুন্দর সুন্দর করে সবাইকে যিনি বানালেন সবাই বলেন তিনি কে আল্লাহ যিনি সবাইকে এত সুন্দর করে বানালেন তিনি যে কত সুন্দর আমরা জানি এজন্য একজন গজল লিখেছে গেছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার বললাম দাজ্জাল হবে মানুষের আকৃতির দুই নাম্বার দাজ্জাল হবে কানা নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে ইন্নাহু শাবুন কতব যখন দাজ্জাল হবে বিরাট আকৃতির এক যুবক দানবীয় চেহারা থাকবে নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং থাকবে লাল অন্য বর্ণনা এসেছে শুভ্র সাদা রঙের অধিকারী হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশার তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো চুলের অধিকারী হবে নাম্বার 6 ছয় নাম্বারে হচ্ছে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা র কি বললাম কাফ ফা র দুই রকমের বর্ণনা কাফ ফা র অথবা কাফির লেখা থাকবে মুমিন জানা শিক্ষিত হোক অশিক্ষিত হোক দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে তারা আপনারা বলবেন হুজুর অশিক্ষিত মানুষ লেখা আবার পড়ে কেমনে শুনেন আমার ভাইরা অশিক্ষিত যদি লোকটা মুমিন হয় দাজ্জালের এই কাফের লেখাটা পড়ার জন্য তার ইমানের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি আল্লাহ কিন্তু কাফির মুশরিক সে যদি শিক্ষিত হয় দাজ্জালের ওই কপালের কাফির লেখা পড়তে পারবে না কারণ তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকবে না এজন্য তারা পড়তে পারবে না তাহলে দাজ্জালের 6 নম্বর বৈশিষ্ট্য বললাম কপালের মধ্যে লেখা থাকবে কাফির কপালের মধ্যে লেখা থাকবে নাম্বার 7 7 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে এমন আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই দাজ্জাল হবে রজুলুন কসীরুন আফহাজ দাজ্জাল হবে বেটে আপনারা আপনাদের এলাকায় বেটে মানুষকে কি বাটি বলেন বেটে না বাইটা বলেন আপনাদের ভাষা খুব সুন্দর আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটু জটিল আমরা সিলেটে বেটে মানুষকে বলি তুমি বাটি কি বলি আমরা দাজ্জাল হবে বেটে এবং সে হবে আফহাজ আফহাজ মানে কি আফহাজ হচ্ছে هو الذي إذا مشى بعد بين رجليه كالمختين ختنا করার পর ছেলেরা হাঁটে কেমনে দেখছেন আপনারা ختনা মুসলমানই দেয় না ওই ختনা করার পরে সুন্নতি ختনা করানোর পরে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ফাক করে ছড়ায়া ছড়ায়া ওই দিন নোয়াখালী জিজ্ঞেস করলাম আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায় তাদের ভাষা কি সুন্দর হ্যাঁ তারা পানকে বলে হান পানিকে বলে হানি আমি তাদের এলাকায় শীতকালে মাহফিলে গিয়েছি একবার এটা অনেক আগের কথা যখন নোয়াখালীতে প্রথম গিয়েছি তো আমাকে এক ভাই প্রচন্ড কুয়াশা মাহফিলে খুব শীত আমাকে এসে একজন ভাই বলছে হুজুর হুজুর হানি খাইবেন নি হানি খাইবেন নি আমি ভাবলাম মনে হয় ভাইজান খুব শিক্ষিত মানুষ হানি মানে তো কি মধু না তো ভাবলাম খুব ঠান্ডা শীত পড়েছে একটু খাইলে একটু পরে ওয়াশ করব গলাটাও একটু গরম হবে বললাম ভাই নিয়ে আসেন প্লিজ কিছুক্ষণ পর এক গ্লাস পানি নিয়ে আসছে কয় হুজুর নেন হানি আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন দেখি পানি কয় হুজুর আমি তো হানির কথাই কইছি আপনার অর্থাৎ তারা এই পানিকে তাদের ভাষায় কি বলে তো নোয়াখালীতে এই যে পাঁচ দুই পা ছড়াইয়া হাঁটলে তারা এটাকে বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে সেগাইয়া সেগাইয়া দাজ্জাল হবে এরকম দুই পা ছড়িয়ে দেওয়া হাঁটবে যুবকরা হেসো না অনেক যুবক কিন্তু রাস্তাঘাটে দেখবেন দুই পা ছড়াইয়া ছড়াইয়া হাঁটে এগুলো দাজ্জালের অনুসারী এভাবে হাঁটা যাবে না কেমনে হাঁটতে হবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা
রহমানের বান্দারা দুনিয়ায় ভদ্রভাবে বিচরণ করবে নম্রতার সাথে বিচরণ করবে অভদ্র হবে না ভদ্রতার সাথে চলবে এটা আমাদেরকে শিখিয়েছেন কি দাজ্জালের 8 নম্বর বৈশিষ্ট্য হলো দাজ্জাল হবে নির্বংশ আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু তার কোনো ছেলে মেয়ে থাকবে না সন্তানাদি থাকবে না নাম্বার 9 9 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির দানবের মতো চেহারা নাম্বার 10 10 নম্বর হচ্ছে দাজ্জাল হবে বক্র স্বভাবের ওই যে আমরা মাঝে মাঝে বলি ঘাড় তেরা ঘাউরা দাজ্জাল হবে এরকম ঘাড় তেরা একটু ঘাউরা টাইপের লোক এরপরে নাম্বার 11 11 নাম্বার হলো দাজ্জালের এই কপাল হবে অত্যন্ত প্রশস্ত 12 নম্বরে হচ্ছে দাজ্জাল তার গলা এবং কাঁধ হবে আরিদুন নাহার প্রশস্ত হবে এই হচ্ছে দাজ্জালের 12টা বৈশিষ্ট্য আপনাদের কি কষ্ট হচ্ছে এখন তো বিরাট বিরাট কয়েকটা কিচ্ছা বলবো বেশি সময় নিব না মনোযোগ থাকবে তো আপনাদের এখন প্রশ্ন হলো হুজুর এই দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জালের কি জন্ম হবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল পৃথিবীতে জন্ম নেবে না দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে বলবেন হুজুর জন্ম যদি হয় তাকে আমরা দেখি না কেন কেমনে দেখবেন কারণ আল্লাহ তাআলা তাকে শাম কিংবা ইয়ামেনের এক অচিন দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন আল্লাহর নবীজির জামানায় দাজ্জাল ছিল দাজ্জালের কিচ্ছা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একেবারে নবীজি নবীজি একেবারে যেই কিচ্ছাটা সাহাবীদেরকে বলেছেন সেই কিচ্ছাটা হুবহু আপনাদেরকে বলবো বলবো শুনেন তাহলে দাজ্জাল কোথায় আছে বুঝে যাবেন কোন অবস্থায় আছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন একবার ফজরের আজান আমার কানে গেল ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে আদায়ের জন্য আমি ওযু করে মসজিদে নববীর দিকে রওনা দিলাম আমি যখন মসজিদে গেলাম মহিলাদের কাতারের সামনের কাতারে আমি থাকলাম ইসলামী শরীয়তের সিস্টেম হলো পুরুষরা থাকবে সামনের কাতারে নারীরা থাকবে আলাদা কিংবা পুরুষের কাতারের পিছনে তিনি বলছেন আমি নারীদের কাতারের সামনের কাতারে ছিলাম আমরা নামাজের আগ মুহূর্তে শুনলাম নবীজি বলছেন ও আমার সাহাবীরা আজকে নামাজের পরে কেউ নিজেদের জায়গা থেকে উঠবা না তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো এরপরে নবীজি নামাজে ইমামতি করলেন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে আল্লাহর নবী আমাদের দিকে চেহারা ঘুরালেন এরপরে নবীজি বললেন শোনো তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল তামিমদারি আমার হাতে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিয়েছে আমি তোমাদের কি দাজ্জালের ব্যাপারে যে কথা বলা দরকার ছিল সেগুলো তামিমদারির কথার সাথে মিলে গিয়েছে এই জন্য দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি নবীজি বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে সাগরে বের হয়েছিল তারা যখন সাগরের মধ্যে জাহাজে আরোহণ করলো এখন তো জাহাজের মধ্যে ইঞ্জিন আছে সেই জামানায় জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা পাল বেঁধে দেওয়া হতো বাতাসের চোটে জাহাজ চলতে থাকতো নবীজি বলেছেন তামিমদারি আমাকে বলেছে তারা যখন পাল বেঁধে দিল বাতাসের তীব্র গতিতে তাদের জাহাজ খুব দ্রুততার সাথে চলতে লাগলো হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় একটা না এক মাস তারা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিল এক মাস পরে তারা হঠাৎ একটা অপরিচিত অচিন দ্বীপে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে অবতরণ করলো তারা তখন সবাই মিলে ওই অচিন দ্বীপের মধ্যে নামলো নামার পরে কিছুক্ষণ তারা হাঁটলো শুনতেছেন তো হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে তারা একটা অস্বাভাবিক প্রাণী দেখলো এই প্রাণীর গায়ে এত বেশি লোম অস্বাভাবিক লোম থাকার কারণে কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ বোঝা যাচ্ছিল না তারা জিজ্ঞেস করলো তুমি কি তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন তখন সে বলল আমার পরিচয় হচ্ছে আনাল জাসাসা জাসাসা আরবি শব্দ এটার অর্থ হলো গোয়েন্দা গুপ্তচর
সে বলল আমি হচ্ছি গোয়েন্দা আমি হলাম গুপ্তচর তারা তখন বললেন ও চিনেই দিবে কোনো মানুষ নাই কেউ নাই কার গোয়েন্দাগিরি কার গুপ্তচরগিরি তুমি এখানে করো সে বলল কিছুক্ষণ পরে টের পাবা সামনে আগাও আগাতে আগাতে দেখবা একটা ঘর দেখা যাবে ওই ঘরের ভিতরে ঢুকবা তারা এবার ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন অস্বাভাবিক কোকড়ানো চুল প্রশস্ত ললাটের অধিকারী অন্ধ কানা বিরাট দানব আকৃতির এক লোক তার হাত এবং পা শিকল দিয়ে বাঁধা তারা গিয়ে বললেন কি ব্যাপারে তো অস্বাভাবিক অস্বাভাবিক আকৃতির এত ভয়ঙ্কর দানব তোমার এই অবস্থা কেন হাত পা বাঁধা কেন তুমি কে তোমার পরিচয় কি সে তখন বলল আমার পরিচয় দিব পরে আগে বলো তোমরা কারা তোমাদের পরিচয় দাও তারা বললেন আমরা আরবের লোক নৌ ভ্রমণে বের হয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম এই জন্য আমরা এক মাস সাগরে হারিয়ে গিয়েছিলাম এরপরে আমরা আজকে অচিন এই দ্বীপের মধ্যে অবতরণ করার পরে একজন আমাদেরকে বলল সে নাকি গোয়েন্দা সে আমাদেরকে এখানে পাঠিয়েছে সে তখন বলল ঠিক আছে তোমরা যেহেতু আরবের লোক ঠিক আছে আমার পরিচয় তোমাদেরকে আমি দিব তার আগে আমাকে বলো আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর দাও এরপরে আমার পরিচয় দিব জুড়ে বলেন কয়টা আজকের ওয়াজ শেষ হবে এই তিনটা প্রশ্ন দিয়ে সবার মনোযোগ আছে তো এমন তিনটা প্রশ্ন বর্তমান পৃথিবীর বাস্তবতার সাথে মিলবে ইনশাআল্লাহ মনোযোগ আছে তো ওই পিছনে কেউ একজন ঘুমায় সামনের এরা স্লোগান দিয়ে ঘুম ভাঙায় দেন কারণ এই সবক নিয়ে বাড়িতে যেতে হবে লিল্লাহি তাকবীর এবার আপনারা দেন ওনাদের উদ্দেশ্যে লিল্লাহি তাকবীর দেখছেন পিছনের এরা তারা কত জোরে দিল এবার সামনের এদের উদ্দেশ্যে আপনারাও দেন লিল্লাহি তাকবীর এবার সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর কয়টা প্রশ্ন সে বলল আমার পরিচয় আমি বলবো কিন্তু তার আগে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দাও তারা বললেন ঠিক আছে তুমি তোমার প্রশ্ন করো সে তখন এক নাম্বার প্রশ্ন করলো আমাকে বাইসান সম্পর্কে খবর দাও তারা বললেন বাইসান তো বিরাট একটা শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে তখন বলল আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই বাইসারের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো ফল আসে নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে নাম্বার টু দুই নাম্বার প্রশ্ন করল আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি পানিগুলো শুকায় গেছে তখন তারা বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে সে তখন বলল ঠিক আছে সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও জুগারকে চিনে নাকি জুগার হচ্ছে লুত আলাইহিস সালামের মেয়ে তিনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তার কবর হয়েছে কবরের পাশে একটা ঝর্ণা ওই ঝর্ণার নাম হয়ে গেছে তার মেয়ের নামে জুগারের ঝর্ণা তারা বললেন জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও সে বলল জুগারের ঝর্ণা ওই ঝর্ণায় কি পানি আছে নাকি পানি শুকিয়ে গিয়েছে তারা বললেন হ্যাঁ পানি এখনো আছে ওই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে সে তখন বলল আমি আমার তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি তারা বললেন তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের উত্তর দিলাম এবার তোমার পরিচয় বলো সে তখন বলল আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল তারা তখন বললেন তো তুমি এই অচিন দ্বীপে কি করো শোনেন মহাসাগরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে এই যে আকাশের মধ্যে উড়োজাহাজ চলে প্লেন চলে বিমান চলে বিমানেরও কিন্তু চলার জন্য একটা ম্যাপ আছে ওই রুট ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায় মহাসাগরের সকল জায়গার উপর দ্বীপ প্লেনগুলো অতিক্রম করে না কারণ মহাসাগরের এমন কিছু ভয়াবহ জায়গা আছে ওই জায়গা দিয়ে বিমান অতিক্রম করলে বিমান নিখোঁজ হয়ে যায় আবার সাগরের মধ্যে যে জাহাজ চলে পৃথিবীর 90% ব্যবসা জাহাজের মাধ্যমে চলে জাহাজ কিন্তু সব মহাসাগরের সকল জায়গা দিয়ে অতিক্রম করে না কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ নিখোঁজ একেবারে নিখোঁজ হয়ে যায়
জাহাজ চলার জন্য একটা রুট আছে দাজ্জাল বলল আমাকে আল্লাহ এমন এক দ্বীপে বন্দী করে রেখেছেন এখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না হয়তো তোমরা এখানে পৌঁছেছো এখানে কোনো হিকমত আছে আসলে হিকমত আছে হিকমত হলো এই ঘটনার মাধ্যমে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া সুবহানাল্লাহ তখন তারা বললেন তো তুমি এখানে করো কি তুমি কখন দুনিয়াতে আসবে কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল তখন বলল যে তিনটা প্রশ্ন করেছি ওই তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে আমি দাজ্জাল দুনিয়াতে আসার আলামত আছে তারা বললেন বুঝলাম না একটু বুঝায় বলো তিনটা প্রশ্ন ছিল হয়তো কেউ কেউ মনে রাখছেন অনেকে ভুলে গেছেন শুনেন প্রথম প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগানের খবর দাও তারা বলেছিলেন বাইসান কি বলেছি গুগলের মধ্যে আপনারা সার্চ করবেন যুবক ভাইরা আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে দেখবেন গুগল ম্যাপে দেখবেন যে এই নামে পৃথিবীতে জায়গা আছে কিনা বাস্তব বাস্তব হওয়া দরকার ঠিক না তারা বললেন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থেকে ফল আসে দাজ্জাল বলল যেই দিন বাইসানের খেজুর বাগানে সকল খেজুর গাছ মরে যাবে বাইসানের খেজুর বাগানে যখন বাইসানের মূল খেজুরের গাছ থাকবে না তখন আমি দাজ্জাল দুনিয়ায় গিয়ে ফেতনা ছড়াবো বাইসানের খেজুর বাগানে যখন খেজুর থাকবে আজকে বাড়িতে গিয়ে গুগল শরীফ বুঝুন তো আপনারা গুগল গুগলে সার্চ করবেন হোয়াট ইজ বাইসান বাইসান কি এবং বাইসান কোথায় অবস্থিত তারপরে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে সব পরে দেখবেন ইউটিউবেও দেখবেন বাইসানের খেজুর বাগানে বর্তমানে বাইসানের মূল খেজুর গাছ একটাও নাই বাইসান ছিল ফিলিস্তিনের জায়গা এটাকে ইহুদিরা দখল করে ফেলেছে এখন বর্তমানে ইহুদিরা ওই জায়গাকে দখল করে ফেলেছে এবং ইহুদিরা বাইসানে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে তাহলে আমাকে উত্তর দেন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছের খেজুর বাগানের মূল খেজুর গাছ আছে জোরে আছে বাস্তব ওয়াজ শুনে যান দাজ্জাল যে আপনার ধরে ঘরের দরজায় এসে কোরআন আছে কিছুদিন পর নাচছে তা আছে কিন্তু বর্তমানে জুগারের ঝর্ণা এই ঝর্ণায় এক ফুটা পানিও তার মানে দাজ্জাল দুনিয়াতে আসার দেরি আছে জোরে বলেন জুগার এটা কোথায় এটাও ফিলিস্তিনে ছিল ইসরায়েলের দখলদাররা দখল করেছে আপনারা বলবেন হুজুর এই হাদিসে যে তিনটা জায়গার কথা বলা হয়েছে বাইসান তাবারিয়া সি অফ গ্যালিলি বাইসান সি অফ গ্যালিলি আর হচ্ছে জুগারের ঝর্ণা তিনটা জায়গা ইহুদিরা কায়দা করে দখল করেছে কেন আচ্ছা ইহুদি জাতির তথ্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন ইহুদিরা ইহুদিদের ইতিহাস ইহুদি কিন্তু কোনো ধর্ম না ইহুদি কোনো ধর্ম শুনেন তাইলে কোথার থেকে আসছে মনোযোগ আছে তো আপনাদের একটু দুই চার মিনিট লম্বা হয়ে যাচ্ছে আলোচনা কষ্ট হবে আপনাদের ইহুদিরা মূলত ছিল বনি ইসরাইল বনি ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন স্ত্রী থেকে দুইটা বংশধারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে কয়জন স্ত্রী উনার একজন স্ত্রী হচ্ছেন হাজের বা হাজেরা সন্তান হওয়ার পরে তার বউ উনার বউ এবং সন্তানকে রেখে আসলেন কোথায় মক্কায় ওই ছেলের নাম হলো ইসমাইল আর আরেক স্ত্রী ছিলেন বন্ধা সারা উনার ঘরেও আল্লাহ সন্তান দিয়েছেন শেষ বয়সে উনার ঘরে ছেলে হয়েছে ইসহাক এবং তারা ছিলেন তখন ফিলিস্তিনকে ওখানে ওখানে ওটাকে বলা হতো তখন কেনান অঞ্চল ফিলিস্তিন সারার গর্ভ থেকে আসলেন ইসহাক ইসহাকের ছেলের নাম ইয়াকুব ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল কি ছিল ইহুদিরা তাদের স্টেটের নাম রেখেছে ইসরাইল এই ইসরাইল এটা ছিল ইয়াকুব নবীর উপাধি এটার অর্থ হলো আল্লাহর বান্দা ইয়াকুব নবীর ছিল ১২টা ছেলে কয়টা ছেলে ১০ ছেলে এক ঘরের আর দুই ছেলে আরেক ঘরের ওই দুইজনের মধ্যে একজন ছিলেন ইউসুফ আর একজন হচ্ছে বিনিয়ামিন আর বাকি ১০ ভাই আরেক ঘরের ওই ইউসুফ সরি ইয়াকুব নবীকে বলা হয় ইসরাইল বা ইসরাইল আর তার সন্তানদেরকে বলা হয় বনি
ইসরাইল বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইলের সন্তানগণ বা ইয়াকুব নবীর সন্তানগণ এই 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা এক ছেলের নাম ছিল কি ইয়াহুদা এই ইয়াহুদার বংশ থেকে পৃথিবীতে এক পর্যায়ে ইহুদি জাতির উদ্ভব হয়েছে এটা কোনো মূলত ধর্ম না এই ইহুদিরা শেষ নবীর এই ইহুদিরা তাদের মাসিহের অপেক্ষায় ছিল তারা তাদের মাসিহকে চিনতে পারে নাই তারা তাদের মাসিহকে হত্যা করেছে আর খ্রিস্টানরা আর ইহুদিরা তারা মনে করেছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছে আর আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীকে তারা শূলে চড়াতে পারে নাই বরং ঈসা নবীর সূরত আল্লাহ আরেকজনকে দিয়েছেন আর ওই লোককে তারা শূলে চড়িয়েছে ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ইহুদি খ্রিস্টানরা আছে কি নিয়ে মিস্টার মিসা নিয়ে আর আমরা আছি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই তাকে আল্লাহ আকাশে উঠিয়ে রেখেছেন কারণ ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিও আল্লাহ তার দোয়া কবুল করেছেন এজন্য আখেরি জামানায় দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সুবহানাল্লাহ তো শুনেন এই তিনটা জায়গা ইহুদিরা দখল করেছে কেন জানেন ইহুদিদের বিশ্বাস যে এই তিন জায়গার আলামতের সাথে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত তারা মনে করে দাজ্জাল তাদের ইমাম ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ইমাম এবং তারা মনে করে এই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব পেয়ে যাবে তারা গোটা পৃথিবী শাসন করবে এটা তাদের স্বপ্ন এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে কারণ এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে 10 15 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ কিচ্ছা তো শেষ হয় নাই এখনো তো সে বলল এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি করলো পৃথিবীতে আগমনের কথা জানালো এবার এরা বললেন তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা কানা দাজ্জাল তখন বলল পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে 40 দিন জুড়ে বলেন কতদিন আস্তে বলবেন না জুড়ে বলেন কতদিন 40 দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী দাজ্জালের প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব নবীজি বললেন অনুমান করে করে ওয়াক্তগুলো অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফিতনা চালাবে কিন্তু তিনটা জায়গায় যেতে পারবে না দুইটা জায়গায় যেতে পারবে না একটা হলো মক্কা আর একটা হলো মদিনা মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে এই দাজ্জাল দুনিয়াতে এসে গোটা দুনিয়ায় ফিতনা চালাবে দাজ্জালের সৈন্য হবে মোট 70,000 জুড়ে বলেন কত হাজার 70,000 ইহুদি সৈন্য থাকবে আর কিছু অজ্ঞ জাহেল মহিলা থাকবে এই দাজ্জাল গোটা দুনিয়ায় যখন ফিতনা চালাবে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কেমনে পাঠাবেন শুনেন ইমাম মাহদি আলাইহিস সালাম ঈসা নবী যে মসজিদে আসবেন মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে শুনেন হাদিস থেকে বলছি আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজের সময় ইমাম মাহদি সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ ওই মসজিদে ইমাম মাহদি নামাজে ইমামতির জন্য যখন দাঁড়াবেন ঠিক ওই সময়ে নামাজের দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার ডানার উপরে বর করে সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন সুবহানাল্লাহ ইমাম মাহদি দেখেই চিনে ফেলবেন দেখেই বলবেন আহলান ওয়া সাহলান আসেন আপনার অপেক্ষায় আমরা ছিলাম আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান ইমাম মাহদি যখন এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন না আপনি ইমাম আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হব নামাজ আরম্ভ হয়ে যাবে ওইদিকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদিকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে আসতে আসতে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের বাহিরে চলে আসবে দাজ্জাল তো আর জানে না তার যমদূত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ঈসা ইবনে মারিয়াম সুবহানাল্লাহ নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন বলবেন নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন ঈসা আলাইহিস সালাম বলবেন
সবাই প্রস্তুত হও দাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন রেডি হও এমন সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাইরে ঘেরাও করে ফেলেছে ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালাম বের হবেন ঈমানদার কখনো অস্ত্রশস্ত্রকে ভয় পায় না ঈমানদারদের অন্তরে কেবল একজনের ভয় আছে তিনি কে আল্লাহ ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে কিসের আর যুদ্ধ দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য ঈসা নবী এবার ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করতে থাকবেন ধাওয়া করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুত শহরে এই লুত ছিল ফিলিস্তিনের শহর দখলদার ইহুদিরা এই শহরটাকেও দখল করে ফেলেছে লুত সিটি ইউটিউবে গুগলে সার্চ করবেন লুত সিটি এটা দখল করে ফেলেছে এখন কারা ইহুদিরা আসলে ছিল ফিলিস্তিনের জায়গা দখল করেছে এখন ইসরাইল ওই লুত শহরের কাছে নিয়ে যাবেন বাবেলুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে তিনি সেখানে কতল করবেন আল্লাহু আকবার একটু আগে যে বলেছি ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার মূল কারেক্টার মূল চরিত্র আখিরি জামানায় যা হবে সব ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে এখানেই মাহদী এখানেই দাজ্জাল এখানেই ঈসা আলাইহিস সালাম এখানেই দাজ্জালের মৃত্যু এটাই হবে গোটা দুনিয়া শাসন পরিচালনার হেড অফিস সুবহানাল্লাহ দাজ্জাল শেষ দাজ্জালের 70,000 ইহুদি বাহিনীর অবস্থা কি হবে ঈমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নিবে আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য ওই দিন আল্লাহ দেয়ালের জবানও খুলে দিবেন দেয়াল তখন ঈমানদার মুজাহিদদেরকে বলবে হে আল্লাহর জন্য হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তাকে ধরো এবং হত্যা করো আল্লাহু আকবার গাছের আড়ালে আশ্রয় নিবে গাছের জবান আল্লাহ খুলে দিবেন গাছ বলবে আমার আড়ালে এক কাফির আছে তাকে ধরে ধরে হত্যা করো এইভাবে করে দাজ্জাল এবং তার বাহিনীকে শেষ করে দিই গোটা দুনিয়ায় আবারও ইসলামের পতাকা বিজয়ী হবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু হাত ভালো করে তুলেন না এবার একটু নাড়াচাড়া মারেন অনেক কষ্ট করছেন আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ শুনতেছেন হইছে হইছে ঠিক আছে সুজা করেন একদম সুজা করেন আচ্ছা দেখি আমার আজকের মাহফিলের সৈন্যবাহিনী কোথায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা চারিদিক থেকে ঘায়েল করে ফেলেন ব্যাগ নিয়ে ঢুকেন আর আপনারা কি করেন হাতগুলা নামান নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান আর এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল মসজিদটার কাজ চলতেছে নবীজি বলেছে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর এই যে আপনারা উঠে যাচ্ছেন কেন আমার তো কথা এখনো কিছু বাকি আছে আপনারা কি মোনাজাত করে যাবেন না পাবনার মানুষ তো ভদ্র মানুষ হ্যাঁ আচ্ছা গত বছর মাহফিলে ছিল আপনারা বলেন তো এই বছর মাহফিলে নাই কবরে চলে গেছে এমন কিছু মানুষ আমাদের এলাকায় আছে তো আছে তো আগামী বছর তো আপনি না থাকতে পারেন এটা জীবনের শেষ মুনাজাত হাজার হাজার মানুষ এখানে এসেছেন কার 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 মাধ্যমে যে কার হাতের জন্য যে দোয়া কবুল হয় আমি তো গুনাহগার কিন্তু আমি তো মুসাফির সফর অবস্থায় দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কে উঠবেন না আমার কিছু কথা বাকি আছে মোনাজাত হবে এরপরে তারপর আমরা উঠবো ইনশা আল্লাহ একটা স্লোগান দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যে ফিলিস্তিনকে নিয়ে এখন এত ষড়যন্ত্র যে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন এই ফিলিস্তিনের ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু সুবহানাল্লাহ পড়েন যে দাজ্জাল এত ফিতনা চালাবে বাবারা ভাইয়েরা এই দাজ্জালের ফিতনা থেকে সবাই বাঁচতে চান তো তা কিছু আমল শিখে যাবেন না আজকে আসছেন যে হ্যাঁ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা আমল করব তিনটা জোরে বলেন কয়টা এই তো আপনারা অমনোযোগে হয়ে গেছেন ব্যাগ নিয়ে যে যার ভাইয়েরা যাবে এখানে ভাইয়েরা আছেন যাবে আপনারা একটু মনোযোগ দেন পাঁচ মিনিট এরপরে মোনাজাত হবে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান বিশৃঙ্খলা করবেন না এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল করব আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন নাম্বার ওয়ান
দাজ্জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেবেন রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহর নাম হচ্ছে করিম আল্লাহর নাম হচ্ছে সাত্তার আল্লাহর নাম হচ্ছে গফফার এই রকম আল্লাহর 99টা নাম আছে গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দিন সম্পর্কে জানবেন তাহলে দাজ্জালের ফিতনায় ফেলতে পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল করবেন প্রত্যেকদিন প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত মুখস্থ করবেন আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন তিন নাম্বার হচ্ছে যখন আপনারা নামাজ আদায় করেন নামাজে আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি দুরুদ পড়ি দোয়ায়ে মাসুরা পড়ি আল্লাহর নবী বলেছেন দোয়ায়ে মাসুরার পরে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও জুড়ে বলেন কয়টা এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল যে দোয়াটা বললাম এই দোয়াটা কার কার মুখস্থ আছে হাত তুলেন এই যে এখন যারা বিশৃঙ্খলা করছে শেষ ভালো যার সব ভালো তার এগুলো বিশৃঙ্খলা উটা উটি করা শয়তান কি নিচের থেকে চুলকা চুলকি করে গুতাগুতি করে আমি হাসিবুর রহমান এই পাবনায় মাহফিলে এসেছি বাসায় যেতে পারবো কিনা জানি না রোড অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি আপনি রওনা দিয়েছেন বাড়িতে যেতে পারবেন কিনা এখানেই গজবে শেষ হয়ে যেতে পারেন যে গুনাহ করেছেন এই গুনার জন্য কি 10 মিনিট বসে কানতে মন চায় না শয়তান কি ভেতরকে এত কালো বানিয়ে দিয়েছে কয়টা আমল বলছি তিন এবং সর্বশেষ আমল বলছি নবীজি বলেছেন নামাজে তাশাহুদ দুরুদ এবং দোয়ায়ে মাসুরার পরে এই দোয়াটা পড়ো আর চারটা বিষয় থেকে আশ্রয় চাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা কে কে পারেন মুখস্থ দেখে হাত তুলেন অনেক কম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই প্রশ্ন করলে 100 জনের মধ্যে 90 জন হাত তুলে পাবনার মানুষ এই দোয়াটা মুখস্থ করলেন না এই দেখেন আমল নাই আমলের দিকে আমরা নাই মাহফিল হলে দেখা যায় মাহফিলে বসলে কথা শুনবে আমল ভালো হবে জাহান্নাম থেকে বাঁচার অনেক কথা শুনবে মাহফিলে নাই আছে কোথায় মেলায় এই মেলায় ভেলায় আমাদের সময় চলে গেল এই দোয়াটা মুখস্থ করবেন সবাই পারবেন সংক্ষিপ্ত দোয়া যুবক ভাইয়েরা শুনেন গুগলে সার্চ করবেন দেখবেন দোয়াটা চলে আসবে মুখস্থ করবেন যারা পারেন আমার সঙ্গে বলেন যারা পারেন কি সবাই বলেন বলেন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাব ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কি সুন্দর দোয়া নবীজি শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও চার নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই আমলগুলো করবেন আর নিজেকে ইমানের পথে পরিচালিত করার জন্য নামাজ 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 নামাজের কোনো বিকল্প রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনেন আর ফজরের নামাজ কাজা করলেন এই ওয়াজ শোনার কোনো দাম মুসলমানের প্রথম পরিচয় সে নামাজই হয় নামাজ ছাড়বে না আব্বা আম্মার খেদমত করবেন মা বাপের সাথে উঁচু গলায় কথা বলবেন না রাগ করে কথা বলবেন না ঝিরকি দিয়ে কথা বলবেন না আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে আব্বা আম্মার সাথে কথা বলো শিখিয়েছেন কে যারা বিবাহিত স্ত্রীর হক আদায় করবেন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন
যে সকল বোনেরা মহিলা প্যান্ডেল থেকে বাড়ি থেকে শুনছেন, স্বামীর হক আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। যুবক ভাইদেরকে বলছি, মোবাইলের ফিতনায় পড়ে ইমান হারা হবেন না, অশ্লীল আজেবাজে ভিডিও দেখবেন না। মনে রাখবেন, কেউ কিচ্ছু না জানলেও না দেখলেও আপনার সব খবর একজন জানেন, তিনি কি? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ওলামাদেরকে সম্মান করবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, সুদ ঘুষ থেকে নিজেকে হেফাজত করবেন। যে ব্যক্তি সুদ খায়, নবীজি বলেছেন সুদের সত্তরটার বেশি গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। ইমানদার সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে, আরেকজনের জায়গা নিয়ে ঠেলাঠেলি করতে পারে না। অবশ্য এরকম মানুষ আমাদের সমাজে নাই। অন্যায় অপরাধ থেকে নিজেকে হেফাজতে রাখবো, নামাজি হব, দিদ্দার হব, দিনের পথে চলবো, কোরআন সুন্নার পথে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।